আসুন কয়েকটি শব্দের মানে বুঝি। এক্স কোরিয়েটেড, কঠোর সমালোচনা করা, ছাল তোলা, চর্মশূন্য করা। এর একটি সমার্থক রয়েছে পিল। ক্যাম্পেইনিং, প্রচারণা, অভিযান। আমরা অনেকেই শুনি যে ক্যাম্পেইন করব। আসুন, ক্যাম্পেইন মানে আসলে অভিযান। মক মানে উপহাস, সার্কাসিজম, ডেরিজন, ডন্ট, ব্যান্টার, জেস্ট, এগুলো মানে উপহাস করা। এগুলো নাউন হিসাবে ব্যবহৃত হয়, মাঝে মাঝে আবার ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। লাইকান্ড উপমিত, কম্পেয়ার্ড। ট্র্যাজেক্টরি নক্ষত্রের নির্দিষ্ট আবক্র পথ। টেনেসি আসলে একটি নদী। ল্যাশ মানে হলো কষাঘাত, চাবুক, চাবুকের ফিতা, চাবুকের দড়ি, চোখের পাতার লোম, বাক্য বাণ বর্ষণ করা, ঝাপটানো। এটি মূলত নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। বাক্যের মধ্যে কোথায় ব্যবহৃত হলো এটা আসলে অর্থ নির্দেশ করতে সাহায্য করে। ওয়ার্ন মানে সতর্ক করা বা সাবধান থাকা। থিঙ্ক আপ মানে উদ্ভাবন করা। এক্সকোজিটেট মানে উদ্ভাবন করা। এক্সকোজিটেট উদ্ভাবন করা। উইপ মানে হলো চাবুক, চাবুক মারা, কষাঘাত করা, হঠাৎ গ্রহণ করা, সিনাইয়া লওয়া। এটিও নাউন এবং ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে যখন যেভাবে ব্যবহৃত হয়।